হট খুলতে সাবেক প্রেমিককে খুঁজছে পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুটি লঞ্চ উল্টো পথে চলার কারণে দুর্ঘটনা বলছে তদন্ত কমিটি। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিচারকদেরকেই। স্বজন হারানোর বেদনা নিয়ে কেউ যেন বছরের পর বছর অপেক্ষায় না থাকে, বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিচারকদের, আর তাদের নিরাপত্তা দেবে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনা জানান, রাষ্ট্রপতির এখতিয়ারে থাকা বিষয় নিয়ে আদালতের প্রশ্ন উত্থাপন সঠিক নয়। শান্তি ও উন্নয়নে ন্যায় বিচার প্রতিপাদ্যে শনিবার রাজধানীতে শুরু হলো জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন। উদ্বোধনী আয়োজনে প্রধান বিচারপতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। দীর্ঘ ২৪ বছরে সংগ্রাম, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় জরুরি উল্লেখ করে বিচারকদের আবাসন ও পরিবহন সমস্যা সহ বিভিন্ন সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির কার্যক্রমের বিষয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না, কিন্তু প্রায়শই মহামান্য রাষ্ট্রপতির ইখতিয়ারাধীন বিষয় আদালতের আদেশ প্রণয়নের বিষয় লক্ষ্য করা যায়। আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই যে একটা সমন্বয়, এটা হওয়া দরকার, কারণ একের কাজে আরেকজনের যদি এভাবে মানে হস্তক্ষেপ করা হয় তাহলে রাষ্ট্র পরিচালনা বা ন্যায় বিচার বা শান্তি বা উন্নয়ন করা বেশ কষ্টকর হয়ে যায়। সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ আপনারা আপনাদের মেধা, মনন ও প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করবেন। সামাজিক বিভিন্ন সংকটে মোবাইল কোর্ট পরিচালনার উপকারিতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের অহেতুক বিরোধিতা করতে আদালতকে ব্যবহার করা হচ্ছে মাঝে মধ্যেই। প্রত্যেকটা প্রকল্প গ্রহণের সময় আমাদের পরিবেশ রক্ষার দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে থাকি, কিন্তু এটা নিয়ে অনেকেই হইচই করে নানা রকমের, প্রতিটি ক্ষেত্রে একটা বাধা, আর সাথে সাথে তো কোর্টে যাওয়া বা স্থগিত করা। সম্প্রতি চাঞ্চল্যকর বেশ কিছু মামলার রায়ে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলেও জানান শেখ হাসিনা। করে দিচ্ছি, কার্যকর হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্লোগান বিলবোর্ডে নেতা হওয়া যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাস্তানি করে পদ পাওয়ার দিন শেষ। দুপুরে চট্টগ্রামে লালদীঘি ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন তারাই নেতা হবেন, মাস্তানি করে নেতা হওয়ার দিন শেষ। টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীদের না বলুন, জমি দখলকারীদের না বলুন, সন্ত্রাসীদের না বলুন, নেতা যদি হতে চাও কর্মী হতে হবে। চাঁদাবাজ আওয়ামী লীগের নেতা হতে পারে না। সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশ, পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আদালতে বেগম জিয়ার আইনজীবীরা ভুল কিছু করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর জামিন নিয়ে নাটক করছে সরকার। দখলদারি যে মন্ত্রিসভা রয়েছে, সেই মন্ত্রিসভার সদস্যরা এমন বক্তব্য দিচ্ছেন যেন আপনার সেই দিন শুনানির মধ্যে আমাদের যারা দেশনেত্রীর মুক্তির জন্য দাঁড়িয়েছিলেন তারা মহা অপরাধ করে ফেলেছেন। এইসব কথা বলার আগে নিজেদের পেছনটাকে একবার দেখার চেষ্টা করেছেন। দয়া করে নাটক বাদ দিয়ে তাকে জামিনে মুক্ত করুন এবং তাকে বেঁচে থাকার জন্য চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেন। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে একজন আহত হয়েছেন, অনেকে দুই নারী পা হারিয়ে পঙ্গু হয়েছেন।
আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌপুলিশ। শনিবার সকালে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায় দুমড়ে মুচড়ে গেছে দুর্ঘটনা কবলিত লঞ্চটির এক পাশ। লঞ্চের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচণ্ড ধাক্কার ভয়াবহতার চিহ্ন। শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকার দিকে আসছিল এমভি মানিক চার লঞ্চটি, অপরদিকে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল বগদাদি ১৩ নামের আরেকটি লঞ্চ। শুক্রবার রাত ১.৩০টার দিকে মুন্সিনা কবলিত লঞ্চের মাস্টারের দাবি, তিনি বারবার সিগন্যাল দেওয়ার পরও বগদাদির চালক তার লঞ্চে আঘাত হানে। লাইট তো আমার জ্বালানোই, তারপরও হর্ন চাপতেছি, আমি অলরেডি ঢাকার দিকে মুখ করছি, ও হঠাৎ করে দেখলাম কি চোখের পলকে জাহাজটা ডাইনে ঘুরাই দিল, মানে আমার দিক। এই অবস্থায় আমি বাঁচার জন্য ফুল চালাই দিলাম, কিন্তু আমি যতই মানে সামনে আগাচ্ছি ও ততই ডাইনে আসছে। ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ খবর দেয় ফায়ার সার্ভিসে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি ছিল দ্বিতীয় শ্রেণীর, তবে চালাচ্ছিলেন তৃতীয় শ্রেণীর মাস্টার। এখন পর্যন্ত যে তদন্ত কমিটির যে ফাইন্ডিংসটা আমরা দেখতে পাচ্ছি, যে লঞ্চ এর যেদিকে চলার কথা ছিল এই লঞ্চটা, সেই দিকে যে ভিকটিম লঞ্চটা সেই দিকে চলছিল না, রং সাইডে চলছিল। এদিকে এই ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে নৌপুলিশ বলছে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। ঘটনার পরপরই মৃত দেহের সুতাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আঘাতকারী লঞ্চটি চাঁদপুর বন্দরে আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে এর মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুরুষ পদাতিক সৈনিকদের সঙ্গে তাল মিলিয়ে কমব্যাট টহল, অপহৃতদের উদ্ধারসহ নানা দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে নারী সেনা সদস্যরা। বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে প্রথমবারের মতো ২২ সদস্যের ফিমেল এনগেজমেন্ট টিম মোতায়েন রয়েছে কঙ্গোর বুনিয়া শহরে। সেই টিমের একটি টহল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া শহরে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাছে খবর এসেছে যে এখানকার একটি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এবং সেই খবর পাওয়া মাত্রই এখানকার শান্তিরক্ষীরা কমব্যাট পেট্রোলিংয়ে বেরিয়েছেন এবং আমরা সেই কমব্যাট পেট্রোলিংয়ের সাথেই আছি। এবং আমরা বলতে আমরা বোঝাচ্ছি যে বাংলাদেশ থেকে এখানকার শান্তিরক্ষী কার্যক্রম দেখার জন্য ৮ সদস্যের একটি মিডিয়া টিম এসেছি, তারা এই যে পেট্রোলের সাথে আমরা আছি। বিবদমান সংগঠনের তৎপরতা রয়েছে, যারা টহল দেন তাদেরকে মাঝে মাঝেই নানা ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়, এবং সেই ধরনের প্রতিরোধের মুখে পড়লে আমাদের শান্তিরক্ষী বাহিনীগুলো শান্তিরক্ষীরা কী ধরনের পদক্ষেপ নেন সেটি আপনারা এখন আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন। এখন এখানে যারা টহল দিচ্ছেন এখানে নারী এবং পুরুষ দুই ধরনের শান্তিরক্ষী এখানে রয়েছে। আমরা দেখলাম যে এখানে শান্তিরক্ষীদের কাছে আশপাশ থেকে প্রতিরোধের একটি খবর এসেছে, এবং সেই খবর পাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর্মার্ড পার্সোনাল ভেহিকেল যেটি এপিসি, সেই এপিসি থেকে ফিমেল এঙ্গেজমেন্ট টিমের সদস্যরা এবং পদাতিক বাহিনীর আরেকটি এপিসি থেকে সেখান থেকে সৈনিকরা নেমে এসেছেন এবং তাদের অবস্থান এখানে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পদাতিক বাহিনীর যে এপিসি রয়েছে সেই এপিসির দায়িত্বে রয়েছেন মেজর বাচ্চা। আমরা এখন তার কাছে তার সাথে কথা বলবো, এবং তার কাছে আমি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে আপনারা যে জয়েন্টলি অর্থাৎ নারী এবং পুরুষ শান্তিরক্ষীরা একসাথে যে টহল দেন, কমব্যাট টহল দেন, এটির আসলে উদ্দেশ্য কী এবং তাতে কী লাভ হয়? বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা রুটিন পেট্রোল। তো আমরা ফিমেল এঙ্গেজমেন্ট টিম, এটা হচ্ছে আমাদের মিশনের ইতিহাসে সর্বপ্রথম। তো আমাদের মিশন এলাকাতে যখন আমরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি তখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, যেটা বিশেষ করে মহিলা রিলেটেড অনেক ধরনের কার্যক্রম থাকে। যেমন আমরা কমিউনিটি এঙ্গেজমেন্টে যাওয়ার পথে দেখা যায় ওখানে আমাদের কার্যক্রমের পাশাপাশি মেয়েদের অনেক বিষয় থাকে, অনেক মেয়েরা দেখা যায় কিডন্যাপ হয়ে যায়, তাদেরকে অনেক ধরনের সাপোর্ট দিতে হয়, হেল্প দিতে হয়। তো এইটার জন্য বিশেষত দেখা যায় যেটা পুরুষ সদস্যের পক্ষে সম্ভব না সেটা মেয়ে সদস্যের পক্ষে সম্ভব। তো এর জন্যই বেসিক্যালি আমরা সমন্বিতভাবে এই পেট্রোলটা করে থাকি। রোদ, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক সব ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করেই একজন সৈনিককে তার দায়িত্বে নিয়োজিত থাকতে হয়। বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের তিন দশক পেরিয়ে গেছে, তবে এই তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী তার পদাতিক বাহিনীতে একটি ফিমেল এঙ্গেজমেন্ট টিম তারা ইন্ট্রোডিউস করেছে। সেই একটি ফিমেল এঙ্গেজমেন্ট টিমের সাথেই আমরা এখন আছি। সেই ফিমেল এঙ্গেজমেন্ট টিমটি এই মুহূর্তে মোতায়েন আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটি প্রদেশ বুনিয়ায়, এবং সেই বুনিয়ার যেইকে যে আপনারা যে টহল দিচ্ছেন এই টহলটি কেন দিচ্ছেন এবং এটির উদ্দেশ্য কী?
এখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আসার আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সাধারণ জনগণের জনগণের নিরাপত্তা প্রদান করা। এবং আমরা যখনই কোনো ধরনের নিউজ পাই বা আমরা ইনফরমেশন পাই যে হ্যাঁ কোনো একটি স্পেসিফিক এলাকায় কোনো ধরনের রেভেল বা অ্যাসাইলেন্সের অ্যাটাক হতে পারে, আমরা তার পূর্বে আমরা ওখানে প্রহর প্রক্রিয়া চালাই। কারণ ইউএন পার্সোনেলের প্রেজেন্সটা হচ্ছে আমরা সরাসরি ওখানে প্রেজেন্ট থাকলে অ্যাসাইলেন্সরা এই আক্রমণগুলো করতে পারে না। আমরা জানি যে বাংলাদেশের পুরো বাংলাদেশে নারীদের সম্পর্কে একটি এক ধরনের ধারণা রয়েছে, আপনারা সেই ধারণা ভেঙে একদমই যুদ্ধক্ষেত্রর মতো একটি পরিস্থিতিতে এখানে দায়িত্ব পালন করছেন, সেখানে আপনারা নিজেদেরকে কীভাবে প্রস্তুত করেছেন? সর্বপ্রথম আমি বলতে চাইবো ফিমেল এঙ্গেজমেন্ট টিমের কনসেপ্টটা যখন আমি বাংলাদেশে শুনেছি তখন আমার কন্টিনজেন্ট কমান্ডার আমাদের সব বিশ্ব মহিলা সৈনিক এবং আমরা একসাথে বিশ্বটা আমরা প্রায় 7 মাসের মতো ট্রেনিং করেছি এবং এখানে আসার জন্য যত পসিবল ট্রেনিং দেওয়া দরকার বাংলাদেশ থেকে আমাদের ওসব ট্রেনিং দিয়ে পাঠিয়েছে, যার কারণে এখানে এসে আমাদের আসলে খুব একটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। শুধু নতুন এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে যতটুকু সময় লাগে এতটুকু, তাছাড়া ট্রেনিংয়ের ব্যাপারটা ওটা আমরা সাধারণত বাংলাদেশ থেকে সমস্ত ট্রেনিং আমরা গ্রহণ করে এসেছি। শান্তিরক্ষা মিশনে আপনাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, সেখানে আমরা জানি যে শান্তিরক্ষা মিশনে 3 দশক পেরিয়ে গেছে, সেখানে পুরুষ শান্তিরক্ষীরা 3 দশক ধরে সেখানে যুক্ত আছেন। আমি যদি জানতে চাচ্ছি যে পুরুষ শান্তিরক্ষীরা যেই ধরনের চ্যালেঞ্জ এবং যেই ধরনের কাজ করেন, আপনারা যে ফিমেল এঙ্গেজমেন্ট টিম আছেন, আপনারা কি একই ধরনের কাজ করেন নাকি সেখানে কোনো শিথিলতা আছে? অবশ্যই একই ধরনের কাজই করি, আমার উপর অর্পিত দায়িত্ব যেটা আমি ওটা আমার টিম এবং আমি ওটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওটা সম্পূর্ণভাবে পালন করার জন্য। পুরুষ সৈনিকদের বা পুরুষ অফিসারদের সাথে কাঁধে কাঁধ মিলে তাদের অবশ্যই 100% সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আভিযানিক দিক থেকে বা কর্মতৎপরতার দিক থেকে তাদের যেই ম্যান্ডেট বা তাদের যেই কাজ সেই জায়গা থেকে কি আপনাদের ম্যান্ডেট বা কাজে কোনো ভিন্নতা আছে নাকি একই ধরনের কাজ আপনারা করেন? অবশ্যই না, ইউএন থেকে যে ম্যান্ডেট দেওয়া হয় আমরা ওটাকেই ফলো করি, কিন্তু আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এসে তাদের জন্য কাজ করছি, কঙ্গোর লোকের জন্যই কাজ করছি, এখানে আমাদের পরিবর্তন কিছু করে না। জাতিসংঘ থেকে যেই টাস্কিং আমাদেরকে করা হয় আমরা জাস্ট ওটা পারফর্ম করি। সেখানে মানে কী কী ধরনের কাজ করেন? স্পেসিফিক যদি আমাকে আমার টিমের কথা বলি, আমি সাধারণত কম্বেট পেট্রোলিংয়ে যাই, এটা মিক্স পেট্রোলও হয়। মিক্স পেট্রোল বলতে আমার কম্বেট পেট্রোলিং যদি আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন, কম্বেট পেট্রোলিংটা কি এবং সেখানে চ্যালেঞ্জটা কেমন? কম্বেট পেট্রোলিংটা হচ্ছে আমরা দুর্গম এলাকাগুলোতে আমাদের ছেলে সৈনিক মহিলা সৈনিক তাদের সমন্বয়ে আমরা 2-3 সেকশনে করে দুর্গম এলাকাগুলিতে প্রবেশ করি এবং আমাদের প্রেজেন্সটাই অ্যাসাইলেন বা অন্যান্য যারা খারাপ উদ্দেশ্যে কিছু করার চেষ্টা করে লোকাল সিভিলিয়ানদেরকে তাদের যে কোনো খারাপ কাজ করতে দূরে রাখে। কম্বেট পেট্রোলিংটা হচ্ছে গাড়ি এবং আমরা আমাদের গাড়ির বহর অথবা ফুট পেট্রোল যে কোনোভাবেই হতে পারে, পায়ে হেঁটেও আমরা এইসব দুর্গম এলাকায় কম্বেট পেট্রোলিং করি এবং গাড়ি নিয়েও করি। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে মানে ফিমেল এঙ্গেজমেন্ট টিম গঠন করার একটি উদ্দেশ্য হচ্ছে যে মানে সাধারণ যে লোকাল আছেন তাদের সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়ানো, সেই ক্ষেত্রে আপনারা তো অনেকদিন ধরে এখানে নিয়োজিত আছেন, প্রায় 8-9 মাস হয়ে গিয়েছে, সেটার কি কোনো ইম্প্যাক্ট আপনাদের এই লোকালিটিতে পড়েছে? অবশ্যই, আসার পর থেকে আমরা পুরুলিয়া শহরে মোতায়েন আছি এবং পুরুলিয়া শহরের আশেপাশে সমস্ত ইউথ ক্লাবগুলো বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুলগুলোকে বলেন, আমরা আমাদের ফিমেল এঙ্গেজমেন্ট টিম নিয়ে বেশ কয়েকবার গমন করি এসব স্থানে এবং তাদের সঙ্গে আমরা খুবই বন্ধুত্বভাবাপূর্ণ আচরণ করি, তারাও আমাদের সাথে বেশ ফ্রেন্ডলি এবং এর ফলে যেটা হয় যে তারা আমাদেরকে জানে, আমরা গেলে তারা খুবই পজিটিভ একটা মানে ফিমেল এঙ্গেজমেন্ট টিম আগের এবং পরের যদি পরিস্থিতি বলি সেখানে কি পরিবর্তন এসেছে? এটা আপনি যদি লোকাল লোকজনের সাথে কথা বলেন আপনিও ডিফারেন্সটা বুঝতে পারবেন, ওরা স্পেসিফিক বলবে যে হ্যাঁ এখানে একদল মহিলারা আছে যারা খুবই ভালো সম্পর্ক বজায় রাখে, যেটা আমি এসে শুনিনি কারণ আমার ব্যাটালিয়ানের আগে ব্যাটালিয়ানে কোনো ফিমেল এঙ্গেজমেন্ট টিম ছিল না, বিধায় হয়তো বা এই সুযোগটা ছিল না, বাট আমার টিম এসে সাধারণ জনগণের সাথে খুবই একটা ভালো সম্পর্ক। আপনারা কাজ শুরু করার পরে এখানে ফিমেল এঙ্গেজমেন্ট টিমের তৎপরতা শুরু হওয়ার পরে এমন কোনো উল্লেখযোগ্য বা চমকপ্রদ ঘটনাই ঘটেছে যেটা আপনার একটা স্মৃতি হয়ে থাকবে এবং আপনি একটা বড় চ্যালেঞ্জ সেটাকে আপনারা মোকাবেলা করেছেন, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ,
অনেক সময় এমন হয় যে আমাকে লোকাল মেয়েরা যাদের সাথে আমাদের যোগাযোগ হয় তারাই আমাকে ফোন করে যে তোমরা কি কিছু জানো, যদি সিচুয়েশন যদি খারাপ হয় বা আমরা কিন্তু বুনিয়া শহরে আছি, ইউনিভার্সিটিতে আছি, বাইরে শহরে অনেক সমস্যা হচ্ছে, তোমরা বের হো না। আমরা শুনছিলাম এই ফিমেল এঙ্গেজমেন্ট টিমের টিম লিডার ক্যাপ্টেন সাবিনার মুখে তারা কিভাবে কাজ করেন এবং তারা কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেন। এসএ গেমসে টানা চার দিনের খরা কাটিয়ে আবার এলো স্বর্ণালী দিন। ভারোত্তোলনে গৌহাটির পর পোখরা জয় করলেন মাবি আক্তার সীমান্ত, স্বপ্ন ছুঁয়েছেন জিয়ারুল ইসলামও। ফেন্সিংয়ে স্বর্ণপদক এসেছে ফাতেমা মুজিবের হাত ধরে। পোখরা থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল, ক্যামেরা ছিলেন শাহাবুর রহমান। সকালের সূর্য দেখে যদি অনুমান করা যায় দিনটা কেমন কাটবে তাহলে বলবো পোখরার সূর্য এদিন উঠেছে মাবিয়ার হাত ধরে। এসএ গেমসে গেল চার দিনের স্বর্ণখরাই, লাল সবুজে যে হাহাকার শুরু হয়েছিল সেখানে স্বস্তির পর অনুভূতিটা আসলে ওইবারের মতোই বলবো, আমার প্রকাশ করার ভাষা নেই, কারণ আমার উপরে এক্সপেকটেশন ছিল সবার যে আমি ভালো কিছু করব, দেশকে আমি একটা গোল্ড মেডেল দিব। হিমালয়ের দেশে এদিন লাল সবুজের ঝান্ডা উড়িয়েছেন একেবারেই অপরিচিত এক মুখ, যে কিনা প্রথমবার অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে। অথচ তার মুনশিয়া নাই খাবি খেলো বাকিরা, জিয়ারুল নামের অক্ষত কোন এক ভারোত্তোলক বনে গেলেন তারকা। আমার জীবনে দেশে ন্যাশনাল খেলছি কিন্তু আমার বিদেশের মাটিতে প্রথম জয়, আমার প্রথম পদক, প্রথম জয়, প্রথম পার্টিসিপেট। এসএ গেমসে বাংলাদেশের জন্য সুখবর এসেছে এদিন পোখরা থেকে 200 কিলোমিটার দূর থেকেও। দেশের প্রেক্ষাপটে অনেকটাই অপরিচিত ফেন্সিং দিয়ে ফাতেমা মুজিব করেছেন বাজিমাত। নারী ব্যক্তিগত সাবর ইভেন্টে তিনি জিতেছেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক। প্রথমে আমি আপনার লিগে খেলছি, লিগের খেলার পরে আপনার শ্রীলঙ্কাকে হারিয়েছি, তারপর দুবার ইন্ডিয়াকে হারানোর পরে আমি নেপালকে হারিয়ে স্বর্ণপদক পাই। এছাড়াও সপ্তম দিনে ভারোত্তোলন থেকে দুটি এবং শুটিংয়ের দলীয় একটি ইভেন্ট থেকে এসেছে আরও একটি রৌপ্য পদক। পোখরা থেকে অন্নপূর্ণার সর্বোচ্চ শৃঙ্গ বেশ স্পষ্টভাবেই চোখে পড়ে। এসএ গেমসের আজকের দিনটায় বাংলাদেশের অর্জন ঠিক ওই পর্বত সমানই উঁচু, যেখানে রয়েছে বিশাল গৌরব আর অহংবোধের গল্প। পোখরা থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, নেপাল। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সম্মেলনে প্রধানমন্ত্রী, এসএ গেমসে বাংলাদেশের আরও একটি স্বর্ণালী দিন, ভারোত্তোলনে মাবিয়া জিয়ারুলের পদক জয়, ফেন্সিংয়ে স্বর্ণ পেলেন ফাতেমা। এ ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।